আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের উচ্ছ্বাস কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছি এবং উচ্ছ্বাস সামনে ঈদ পর্যন্ত কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। এবং ঈদের উচ্ছ্বাসকে রিভিউ করার জন্য, রি এনার্জাইজ করার জন্য এমন একজনকে সাথে আজকে নিয়ে এসেছি, কি উচ্ছ্বাসের গানের কথা বলেন কিবা কষ্টের গানের কথা বলেন, দারুণ এক কম্বিনেশন তার কণ্ঠে এবং অফকোর্স তার গায়কিতে। আমি কিন্তু ইচ্ছে করেই একটা ডিপ কালারের প্যান্টকে ঘষে ঘষে রং চটা জিন্সের প্যান্ট বানিয়েছি শুধুই তার জন্য, অথবা আমি ইচ্ছে করেই বারবার প্রেমে পড়তে চাই এবং বিরহ আনতে চাই শুধু তার বিরহী গানগুলো শুনে নিজের আত্মাকে শান্তি দেব সেই জন্য। এবং আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আরেক দফা অনেক শ্রদ্ধা, দারুণ ভালো লাগা, অসম্ভব ভালোবাসার সাথে এবং 89 থেকে নস্টালজিক হয়ে থাকা আমার মতো এই গরিব আদমি এবং আমার সাথে আপনারা অনেকেই, যদিও আপনারা অনেক বড় লোক, আপনাদের সবাইকে সাথে নিয়ে চলুন আমরা দারুণভাবে স্বাগত জানাই আজকের আয়োজনে। অনেক অনেক ভালো লাগা, দারুণ শ্রদ্ধা, অসম্ভব রকমের ভালোবাসা, এক বুক স্বপ্ন অনেক কেঁদেছি এবং ভেবেছি এমন একজন মানুষ আজ সামনে বসা, দারুণ দেখাচ্ছে, অসম্ভব কণ্ঠের অধিকারিণী ডলি সায়ন্তনী। আপনি অনেক সুন্দরভাবে অনেক গুছিয়ে কথা বলেন, যেটা অনেকেই পারে না। সত্যি আপনি নর্মালি তো যে কোনো প্রোগ্রামে উপস্থাপককে এভাবেই বলেন, তাই না? নাকি আজ মন থেকেই বললেন? না না না, আজকে অন্যভাবে বললাম। প্লিজ প্লিজ একটু বেশি বলবেন না, এই গরিব আদমির কলিজা বা ব্লাস্ট না করে, কারণ আসলে 89 থেকে একসাথে বড় হয়েছি তার সাথে সাথে এবং দারুণ শ্রদ্ধার ভালো লাগার সাথে তার প্রত্যেকটি গান, কথা আর গায়কীকে মনের পেঞ্জরে রেখেছি। সেই মানুষটি যদি সরাসরি এরকম প্রশংসা করে আমার মতো গরিব আদমির কলিজা ব্লাস্ট করতে বাধ্য। এনিওয়ে, আমি জানি যে আপনাদের কলিজা ব্লাস্ট হবে না, ঈদের আমেজকে আমি বলেছিলাম রি এনার্জাইজ করবো, অ্যান্ড অফকোর্স আমি মনে হয় পেরেছি, কারণ আপনাদের জন্য, শুধুই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডলি সায়ন্তনীকে ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমার প্রডিউসার তার ক্যামেরাম্যানের পুরো ক্রুকে নিয়ে যখন ক্যামেরা প্যান করে তাকে ধরেছিল, দারুণ মিষ্টি দেখাচ্ছিল তাকে, আর যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু। এবং আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে কথা বলতে পারছেন 9632030304 নম্বরে, অথবা পিজি লিখে স্পেস দিয়ে 1616 নম্বরে পাঠিয়ে দিন আপনার মনের কথা। চলুন যাই গানের। জি, প্রথমে যে গানটি করছি এই গানটি আমাদের সবার প্রিয় হাবিবের সুর করা এবং লিখেছেন সোহেল আরমান। ওকে, আপনার প্রোনাউন্সিয়েশন এত পারফেক্ট থাকে গানের মধ্যে, আমার বারবার ভয় হয় যেন আপনার নাম উচ্চারণ করতে। আরেকবার বলি, ডলি সায়ন্তনী, ডলি সায়ন্তনী, ঠিক হচ্ছে তো? সায়ন্তনীও বলে, সায়ন্তনীও বলা যায়। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। প্রচুর টেক্সট অলরেডি আসা শুরু হয়েছে। সাইদ লিখেছেন মিরপুর DHS থেকে রংচটা জিন্স, ওনার রংচটা জিন্সের কথা অবশ্যই বলেননি, উনি গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। মুকসেমুল হাকিম রানা চিরং থেকে তিনিও লিখেছেন, যদিও সে আমার বন্ধু আমি তাকে চিনি, হবে রে পাগলা হবে, এত বেশি টেক্সট ওই একই গানকে ঘিরে, আরও প্রচুর গানের রিকোয়েস্ট আসতেই থাকবে। আমি কিন্তু খুব পৈলানপুরকে পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি আপনার ইছামতী নদীর পাড়কে, আরও অনেক বেশি ভালোবাসি শালগাড়া, যেটাকে শালগাড়িয়া বা আঞ্চলিকভাবে আমরা শালগাড়িয়া বলতে পছন্দ করি, রথের ওই পাড় সব কিছু অনেক ভালোবাসি, যেহেতু আপনার শৈশবের কৈশোরের সন্ধিক্ষণে সব জায়গায় মিশে আছে, তাই ভালোবাসি আপনাকে এবং আপনার সাথে জড়িত সমস্ত কিছুকে। যাবো প্রশংসা করবেন মনে হয়। শালগাড়িয়া, শালগাড়িয়া নামটা আমি জানতে চাচ্ছি, এটা কোথা থেকে জানলেন আপনি? শালগাড়িয়া তো বলেন, আমরা যারা ভালোবাসি অনেক বেশি তারা শালগাড়িয়া বলি, ওইভাবে উচ্চারণটাই করলাম এই কারণে। এবং আমিও জানি যে আপনার অনেক ছোটবেলার অনেক স্মৃতি মিশে আছে সব জায়গায়, তো এত ভালোবাসি এত খেয়াল করি যেহেতু আপনি আমাদের পছন্দের মধ্যে থাকেন, তাই আপনার চাইলে কিন্তু আমাদেরকে ফোন এবং টেক্সট করছেন। চলে যাব পরবর্তী গানে, কোন গান শুনছি এবার? কালিয়া গানটি করি। কালিয়া 100 বার 100 বার আমার রং এবং দর্শকের রিকোয়েস্ট অনেকখানি মিলে যায় গানের সাথে, যাচ্ছি গানে। কালিয়া রে কালিয়া, কোথায় গেলে চলিয়া, সরল প্রাণে oh।
outstanding, outstanding, outstanding. Thank you. মানে একই কথা বারবার বলতে মন চায় না, আসলে জমে একদম ক্ষীর, যেমন গায়কের তেমন আওয়াজ এবং সেই সাথে মিউজিশিয়ানদের দারুণ সাপোর্ট. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. আমার তো কেন জানি মনে হচ্ছে অমিতাভ বচ্চনের কালিয়া, ডালি সায়ন্তনীর এই কালিয়া, আর আমার গায়ের রং কালিয়া, এই তিনটে মিলে সত্যি মিলেমিশে একাকার. আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আমরা অনেক অনেক মজা করেছিলাম. আমার মনে হচ্ছে সত্যিকার অর্থে ঈদ ফিরে এসেছে আরেক দফায় তার উচ্ছ্বাসকে নিয়ে. ডলি সায়ন্তনী, থ্যাংক ইউ. নেক্সট কোন গানে যাচ্ছি? আমি জানি ক্র্যাশ ফার্স্ট সেকেন্ড থার্ড সমস্ত কিছু ক্র্যাশ এই গানটার প্রতি, ডলি সায়ন্তনীর প্রতি. দিস সং ফর ইউ. অফ দ্য ফ্ল্যাগশিপ সং, যেটা বহু বছর, অনেক দিন, ইনফ্যাক্ট কখনোই হারাবার না. থ্যাংক ইউ. আমি অবাক হই একদম আর্লি এজ, ইন 1989,
এত আর্লি এজে এত চমৎকার এক্সপ্রেশন কিভাবে সম্ভব যে আমাদের মতো বহু মানুষকে উনি ভাবতে বাধ্য করেছেন? এখন কেন জানি গরম লাগতেছে আমার। ইনফ্যাক্ট এই বাহানায় বোতামটা খোলা যাতে করে গানের সাথে একটু হলেও ম্যাচ করে, যাতে করে গানের মানুষটা কিছুটা হলেও খেয়াল করে। এক্স্যাক্টলি মানুষের মধ্যে এরকম বুনো চমৎকার সৌন্দর্য তিনি ঢুকিয়ে দিয়েছিলেন গানটার মাধ্যমে। অনেক শ্রদ্ধার সাথে আপনাকে সত্যি এসব দিনের জন্য স্মরণ করি। অনেক স্মৃতিময় দিন আপনি আমাদেরকে দিয়েছেন, অনেক শ্রদ্ধা করি আপনাকে। ওকে, পরবর্তী গানে যাই। ইনফ্যাক্ট আমি এত বেশি নস্টালজিক হচ্ছি, এত বেশি বিশেষণের ব্যবহার করছি কারণ ওই দিনগুলো ফিরে আসছে আপনার গানের মাধ্যমে, তাই। ওকে, আই জাস্ট মিন ইট, রাইট? বলতে হয় তাই বলে না, আই রিয়েলি মিন ইট। নেক্সট গানে যাচ্ছি, কোন গানে যাব? ও, এই ফাঁকে জানিয়ে রাখি, আপনার মুখস্থ করে ফেলেছেন আমি জানি, 9632030304 এই নাম্বারে চাইলে কিন্তু মনের কথা পাঠিয়ে দিতে পারছেন, আমাদের সাথে শেয়ার করতে পারছেন, এবং পিজি লিখে স্পেস দিয়ে যা বলতে চান তা বলে পাঠিয়ে দিন 1616 এই নাম্বারে। আমাদের সাথে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি ডলি সায়ন্তনী। শুধু পথ পাল্টে যাই,
আমার মনে হয় আমার মতো সমস্ত ভিউয়ার্সদের একই ফিল, যে বন্ধ তালা মনের বন্ধই থাক আর চাবি হারিয়ে যাক। অদ্ভুত সুন্দর আয়োজন আপনারা আছেন ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। আপনারা চাইলে কিন্তু ফোন করছেন 9632030-4 এই নাম্বারে, অথবা পিজিলিকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 1616 নম্বরে। অলরেডি একজন পাঠিয়েছেন মামুন গ্রিন রোড থেকে, বলেছেন যে গানের কণ্ঠস্বরের মতো এত চমৎকার মাদকতা, সত্যি দারুণ ভালো লাগে। সো থ্যাংক ইউ, এভাবে আপনার টেক্সট পাঠাতে থাকুন, আমরা পরবর্তী গানে যাব। আপনাদেরকে এই ফাঁকে জানিয়ে রাখি, আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে গলা মেলাতে পারবেন। আমি জানি না কতটুকু বেসুরে শোনাচ্ছে, আমি কিন্তু মাঝে মাঝে গলা মেলানোর চেষ্টা করছি, দু একটি আওয়াজ আমিও দিয়ে বসছি, এটাকে হয়তো উচ্ছ্বাস বলে। আমরা যাচ্ছি গানে সরাসরি।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আছি ইগলো আইসক্রিম নিবেদিত বেজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আজকের আয়োজন আমাদের সাথে আছেন ডলি সায়ন্তনি। আমাদের অনুষ্ঠানে প্রথম বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ অফকোর্স থাকবেন। ফিরে আসছি বিরতির পর। ফিরে আসলাম বিরতির পর, আপনারা আছেন আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আপনার চাইলে কিন্তু আমাদেরকে ফোনে কথা বলছেন 9632030-4 এই নাম্বারে, অথবা মনের কথা পাঠিয়ে দিচ্ছেন পিজিলিকে স্পেস দিয়ে 1616 নাম্বারে। আমাদের প্রিয় শিল্পী, অনেক পছন্দের মানুষ ডলি সায়ন্তনি আজকের গেস্ট। আমরা কথা দিয়েছিলাম যে ঈদের এই কন্টিনিউটি আমরা চলতেই থাকবে, অ্যান্ড অফকোর্স ফার্স্ট পর্বে সেই জিনিসটার যে ডেমনস্ট্রেশন আপনারা দেখেছেন এবং যে ধরনের ফিডব্যাক আপনারা দিয়েছেন টেক্সটে এবং ফেসবুকে, তাতে সত্যি আমরা ফ্লাডেড আপনাদের ভালোবাসায়। এই ভালোবাসারও কন্টিনিউটি থাকবে এবং ডলি সায়ন্তনিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এই অনুষ্ঠান। অসম্ভব রকমের ফিডব্যাক, কিন্তু একটা মুহূর্তের জন্যও বুঝতে পাচ্ছি না তো ওইখান থেকে, মানে ভার্চুয়াল মিডিয়া ছাড়া তো বোঝানোরও তো কোনো মাধ্যম নাই, বাট ভার্চুয়াল মিডিয়াম বলতেছে লাইক 1616 পোর্ট, অ্যান্ড অফকোর্স আমাদের ফেসবুক পেজ যেখানে প্রচুর ফিডব্যাক। একটা মুহূর্তে যেন কম্পিউটারে নাকি বিভিন্ন শিল্পীর গানের গলাকে পরখ করে দেখা হয়, একটা মুহূর্তের জন্য কিছু কিছু গান স্পেশালি লতাজির ক্ষেত্রেই বলা যায় একটা নোটও নিচের দিকে নামে না, একদম 10/10 নোট থাকে। আমি এত বড় দুঃসাহস দেখাচ্ছি না এই কথা বলার, বাট আপনি সহ যে সিঙ্ক্রোনাইজেশন ছিল মিউজিশিয়ানদের, ফিডব্যাক এরকমই যে আমাদের গানের সেই এসেন্স এবং সেই ফিডব্যাক এবং সেই আবহটা একটা মুহূর্তের জন্য পড়েনি। সো দিস ইজ রিয়েলি প্রেজওয়ার্থি, এটি আমি বলছি অ্যাকর্ডিং টু ফিডব্যাক অফ ভিউয়ার্স। এবং আমি তো ঠেরা গরিব আদমি, আপনার অসম্ভব রকমের ফ্যান, এই কথাগুলো একটু বেশি বেশি বলবো, এটি স্বাভাবিক। কিছু কাউন্টার কোয়েশ্চেন করি এই ফাঁকে। আচ্ছা বলুন তো, আপনার জন্য এডওয়ার্ড কলেজের মুক্ত মঞ্চ নাকি আমেরিকার টাইম স্কোয়ার, কোনটা অনেক বেশি পছন্দের? অবশ্যই এডওয়ার্ড কলেজ, কারণ আমি ওই পাবনার মেয়ে, ওইখানে যখন যাব আমাকে ওইখানে যত মানুষ চিনবে নিশ্চয়ই আমেরিকাতে অত বেশি না। দেখেন কত লেখাপড়া করে আসছে আপনার সম্বন্ধে। ওকে, আমরা এভাবে এখন কিন্তু অনেক বেশি বেশি গান শুনবো, মাঝে মাঝে কথাও বলবো আপনার অনুমতি নিয়ে। সবাই বলে একদম ছোটোবেলা থেকে, আর্লি এজ থেকে যখন প্রথম গানের জগতে ঢুকেছেন তখনই কিন্তু অনেক বেশি অন্তর্মুখী ধরনের মানুষ আপনি ছিলেন, জোর করেও আপনার কেউ গান গাওয়াতে পারতো না, বাট গান গাইতেন আপনি, আপনি গাইতেন আর আপনি নিজে শুনতেন, তারপর জোর করা শুরু। ভাগ্যে জোর করেছিলেন বাদশা বুলবুল, আমাদের প্রিয় মানুষ, এবং জোর থেকে মিল্টন খন্দকার যে জিনিসটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেন, দেন ফাইনালি ইটস এ হিউজ সাকসেস ইন 1989, রাইট? অবশ্যই, আজকে মিল্টন ভাইয়ের জন্যই আজকে আমি ডলি সায়ন্তনি, এটা আমি যতদিন বাজবো যতদিন গান গাইব এটা আমাকে তো বলতেই হবে, উনি আমাকে ডলি সায়ন্তনি করেছে ডলি থেকে। জি অফকোর্স। সো আমরা আরও কথা বলবো মাঝে মাঝে দর্শকদের সাথে, তাদেরকে ব্রিজ করানোর একটা চেষ্টা করবো আপনার বায়োগ্রাফির মাধ্যমে এবং সেই সাথে গান শুনবো। এখন কোন গানে যাচ্ছি? এখন এই প্রথম ক্যাসেট থেকে একটি গান করছি, খুব সুন্দর কথা যে চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, চিন্তা এমনই একটা জিনিস, চিন্তার চেয়ে আগুন চিতার আগুন এটা অনেক বেটার, তো গাইছি ওই গানটি। চিন্তা রে ঘন পোকা বড়ই এক প্রভাব, শেষ করে দেয় তিলে তিলে চিতায় বকে যাদু, চিন্তার চেয়ে চিতার আগুন ভালো, thank you.
আমরা একটা ফোন নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি ময়মনসিং থেকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাবের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাকে। জি ভাই, কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ঈদ খায় অনেক পরিবর্তন আপনার। জি, এটা যে কুরবানির ঈদ সেই কারণে এই পরিবর্তনটা। আপনি আমাকে ভালোবাসেন তাই উপরিভাগেই শুধু দৃষ্টি রেখেছেন, তাকাননি? কারণ আমি যতই আমার এটাকে কন্ট্রোলে রাখি, ওনার দিকে তাকালেই একটু বেখেয়াল হচ্ছি, আর তখন ওটা না না ভাই সময় নাই উত্তেজিত হচ্ছে। আপনি ভাই গেঞ্জির বোতাম খুলে দিতেছেন, যা করতেছেন আজকে আপনি। যে আমি উচ্ছ্বাস, আমি উচ্ছ্বসিত, অনেক শ্রদ্ধার মানুষ, যে কথা বলুন, অসম্ভব শ্রদ্ধার মানুষ, অসম্ভব ভালো লাগার মানুষ। 89 থেকে একসাথে হাতে হাতে বড় হয়েছি, ইনফ্যাক্ট হাত ধরা ধরি না, তার ক্যাসেট হাতে নিয়ে বড় হয়েছি আমি, যে কারণে আমি এক্সাইটেড। প্লিজ কথা বলুন। আসসালামু আলাইকুম। জলি আপা। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। অনেক অনেক দিন পর আপনাকে দেখলাম, এবং কি আপনার কিছু কিছু গান শুনে মনে হচ্ছে যে এই গানগুলো ছোটবেলায় শুনেছিলাম, ভুলে গিয়েছিলাম অনেক সময় গানগুলো, আজকে নতুন করে আবার এই গানগুলো শুনে অনেক অনেক ভালো লাগছে। বাই দ্য ওয়ে, একটা ছোট বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট আপনাকে উপদেশ দিয়ে রাখি, আমি যেমন উচ্ছ্বাস প্রকাশ করছি আপনি আবার করেন না, কারণ আপনি রিসেন্ট বিয়ে করেছেন বলেই আমি জানি। টুটুল ভাই থ্যাংক ইউ, এভাবে আমাদের সাথে থাকেন। অগ্রিম আরেক দফায় ঈদ মোবারক আপনাকে, ভাবিকে অনেক ভালো থাকবেন। আমরা যাব পরবর্তী গানে, সেই ফাঁকে আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র এই টুটুল ভাইয়ের ভাগ্যে শিকা ছিঁড়বে বিষয়টা এমন না, আপনারা চাইলে কিন্তু ফোন করতে পারেন 9632030 থেকে ফোরের নাম্বারে, চাইলে পিজি লিখে আপনার মনের কথা পাঠিয়ে দিন 1616 নাম্বারে, আমি অফকোর্স সেই মেসেজগুলো কনভে করে দেব আমাদের প্রিয় শিল্পী ডলি সায়ন্তনের কাছে। যাচ্ছি আমরা পরবর্তী গানে। Thank you.
স্টিল উই কুড রিমেম্বার 1985 এর সেই স্বপ্নজোড়া সেই সিরিজ, রিচার্ড ডিন অ্যান্ডারসনের অভিনীত ম্যাকগাইভার ক্যারেক্টার, এটার বাংলা সংস্করণে এত চমৎকার উপস্থাপন আমার মনে হয় না কেউ কখনো করেছে। বাট রিচার্ড ডিন অ্যান্ডারসন কি জানে এত চমৎকার ট্রিবিউট দিয়ে রেখেছে আমাদেরই বাঙালি ললনা ডলি সায়ন্তনী, আমি না মিল্টন খন্দকার, মানে তার গলা দিয়ে। আসলে তো আমরা শুধুই যা সামনে যা দিকতা হে হোপিকতা হে, সো আমরা শুধু গুণমুগ্ধ হয়ে থাকি যাকে দেখি তার, অ্যান্ড অফকোর্স ক্রেডিট গোজ টু মিল্টন খন্দকার। যাচ্ছি আমরা একটি ফোনে, ইয়া জি স্বাগত জানাচ্ছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লাভ গুরু? জি ভালো আছি, আর এখন তো অবশ্যই অনেক ভালো আছি। আপনার গলার কণ্ঠস্বর বলে দিচ্ছে যে আপনি মনে হয় গান করতে চেষ্টা করছেন, বা এখন হয়তো দু একটি গান গেয়েও ফেলবেন। কে বলছেন? আমি শান্তপাল তুলি বলছি, ঢাকা থেকে। জি আপনাকে স্বাগত জানাচ্ছি গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আচ্ছা, আমি দলের অপর সাথে কথা বলছি। জি প্লিজ কথা বলুন। তার আগে সবাইকে একটু ধন্যবাদ দিতে চাচ্ছি, আমাদের সঙ্গে যারা আছেন, মানে মিউজিশিয়ানে যারা আছেন ক্যামেরার পেছনে, এবং লাভ গুরু সহ সকলকে, স্পেশালি দাদু জাহিদ ভাই, মানে পল দাদু আর কি, সকলকে, এমিল ভাই, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দলি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু আপনার গানের ফ্যান আমরা, আমাদের ফ্যামিলি সবাই, তো ফ্যামিলি সবারই রিকোয়েস্ট ছিল কোন বা পথে নিতাইগঞ্জ যায় এই গানটি শোনার জন্য। আচ্ছা জি, অবশ্যই গাইবো। আর আমিও শুনলাম যে আপনি গান করেন, শান্তা না? শান্তা আপনারও কিন্তু আমরা গুণমুগ্ধ শ্রোতা। ও নাকি খুব ভালো গান করে, অনেক ভালো গায়। আচ্ছা বাহ, গুড। নাই মনে হয় না শান্তা, আপনি আমাদের সাথে ফোনে নাই কিন্তু অবশ্যই আমাদেরকে দেখছেন তো বটে। সো আপনার যাকে আপনি আপনার আইডল মানেন তার কণ্ঠস্বর আপনার অবধি পৌঁছে দিচ্ছি। জি কি বলছিলেন আপনি তাকে উদ্দেশ্য? না ও লাইনে মানে থাকলে হয়তো ওর একটু গান শুনতাম, ও যেহেতু নেই অসুবিধা নেই, অন্য সময় শুনবো, সামনাসামনি শুনবো। এক্স্যাক্টলি তাই। বাট আপনাদের বিনয়ের সাথে জানাচ্ছি আমিও কিন্তু কম যাই না, আমি কিন্তু না বুঝেই বলেছি যে আপনি মনে হয় গান করেন, এত কণ্ঠস্বর মিষ্টি শোনাচ্ছিল যখন হ্যালো বললেন। লোকে কেউ যেন মিসরিড না করে লাভ গুরু বলতে, আমরা ভালোবাসার কথা বলছি। যাচ্ছি গানে, এখন কোন গান শুনছি? প্রথম দিককার গানই করি। জি প্লিজ। Thank you.
স্রোত ছিল জোয়ার ছিল তবু নদী পেল না যে মোহন আর দেখা, গানটা আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি অন ইয়োর বিহাফ। এই গানটা ডেডিকেট করছি আমার প্রিয়তমা স্ত্রী এন্ড অফকোর্স আমার সন্তান আয়মান এতেশামকে। রাত জেগে তোমরাও দেখছো, তোমরা চেয়ে নিয়েছিলে গানটা, আমি ডলি সায়ন্তনীর কাছে চেয়ে তোমাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা আছেন এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আপনারা চাইলে ফোন করছেন 9632030304 এই নাম্বারে, অথবা পিজলিকে স্পেস দিয়ে 1616 নাম্বারে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন। একটা ফোন আছে, জি কে আছেন ফোনে? হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আমি ভালো আছি, কেমন আছেন আপনি? ঈদ মোবারক। মোটামুটি, এই তো ঈদ মোবারক। তারপরে ঈদ শব্দটা আমার না, কোরআসে ঈদ শব্দ হয়েছে, সবাই একসাথে বলেছে। ইটস গ্যারেন্টেড যে আপনার মোটামুটিটাকে ফাটাফাটিতে রূপান্তরিত করব। প্লিজ আপনি আমাদের সাথেই থাকুন, কারণ আমাদের সাথে আছেন ডলি সায়ন্তনী। প্লিজ কথা বলুন। আমার একটা মিষ্টি আপুর সাথে আছে। ধন্যবাদ বাংলা ভিশনকে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি আছি ভালো। খুব মিষ্টি লাগছে আপু আপনাকে দেখতে। এমনিতেই আমি ছোটবেলা থেকে আপনার গানের অনেক ফ্যান, মানে ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর এর আগেও আপনার সাথে আমার সাথে হয়তো একবার কথা হয়েছে এনটিভির প্রোগ্রামে, আর আজকে কথা বলতে পারছি, খুব ভালো লাগছে। আপু আপনার কাছে আমার দুইটা গানের রিকোয়েস্ট। জি, একটা হলো পৃথিবীর সব সুখ ছাড়তে পারি, আর একটা হলো প্রাণটা মরার পরে, এই গানটা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই গাইবো। থ্যাংক ইউ, সুন্দর দুইটি রিকোয়েস্ট, বাট একটা কথার সাথে আমি কোনোভাবে একমত না। একদম ছোটোবেলা বললে আমি মানতে পারবো না, একটু বড়োবেলা থেকেও আপনি তার ফ্যান, কারণ উনি আসলেই মানে আচ্ছা গানে যাই, গানে যাচ্ছি, সবাই শুধু এটাই বলে ছোটোবেলা। ওই ছোটোবেলা, অনেক বড়োবেলা থেকে আপনি ফ্যান। রাদার আমরা গানে যাই। আচ্ছা, নিতাই গঞ্জ এই গানটি করি, নিতাই করি। ও আরে ঘুমাইয়াছিলাম, দেখি বেহালা না, আর বেহালা নাই, কোন বাপথে নিতাই গঞ্জ যায় ও বন্ধুরে, কোন বাপথে নিতাই গঞ্জ যায়, ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো জেগে, দেখি বেহালা নাই বেহালা নাই, কোন বাপথে নিতাই গঞ্জ যায়।
পথে নিতাইগঞ্জ যায়। ইনফ্যাক্ট গানের আয়োজন এবং উচ্ছ্বাস যদি এমনই হয় নিতাইগঞ্জ কেন যাবে বলুন? মিউজিক ক্লাব বাংলা ভিশনের এই স্টুডিওতে দারুণ এক ভালো লাগা নিয়ে পড়ে থাকব। একটা ফোন আছে, জি প্লিজ, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, এটা শ্যাম ভাই, আমি খোকন বলছিলাম ময়মনসিংহ থেকে। ওয়ালাইকুম আসসালাম খোকন ভাই, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক, শুভেচ্ছা। যে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, প্লিজ কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম দলিয়াপু। জি ওয়ালাইকুম আসসালাম। দলিয়াপু, পলিয়াপু, বাদশাহা, বাদশাহ বুলবুল, আসলে একই পরিবারের তিনজন শিল্পী, এটা আসলে অনেক মানে মাইলফলক, কারণ একটা মানে শিল্পী পরিবার যাকে বলে। আসলে দলিয়াপার গান গ্রামে গঞ্জে হাটে বাজারে, ওই যে গানটা এখন হইলো কুম্ভা পথে নিতাইগঞ্জে যাই, ওই যে জ্বলন্ত সিগারেট, এই যুবক, আর অনেক গান আছে জনপ্রিয়। যে গানটা আমার আসলে বেশি সবচেয়ে ভালো লাগে সেটা হলো তার শ্যামলা শ্যামলা মুখ, যদি সম্ভব হয় আর কি। দলিয়াপা জি কাউকে ডেডিকেট করবে? আপনি আমাকেও ডেডিকেট করতে বলতে পারেন। উনি চলে গেছেন, ফোনে নাই, বাট আপনার সাথে একটু যোগটা নেই, গ্রামে গঞ্জে হাটে বাজারে এবং সেই সাথে শহরে বন্দরে সব জায়গাতেই ডলি সায়ন্তনী। আমরা পরবর্তী গানে যাব, তার আগে একটা ছোট্ট টেক্সট নিয়ে নিই। হোয়াইট কণা মুহু, তাদের পক্ষ থেকে একটি গানের রিকোয়েস্ট, বিষম প্রীতি। এই গানটার জন্য কয়েকবার টেক্সট পেটেস পাঠিয়েছেন, বাট ইটস অলরেডি বিন কভার্ড করে ফেলেছি আমরা। সো নেক্সট টাইম বরং আপনি বাকি গানগুলো আমাদের দেখতে থাকুন। আচ্ছা, উনি বললেন যে শ্যামলা শ্যামলা মুখ, ওই গানটি করে ফেলি। আর আমি ডেডিকেটেড হিসেবে আমাকে চেয়েছিলাম, মেকআপ দিয়েও শ্যামলাতে যাইতে পারেনি, কালো কালো হলে। এনিওয়ে যাচ্ছি তাহলে গানে। চোখ আমার ভালো লাগে,
প্রিয় শিল্পী ডলি সায়ন্তনী, আপনারা চাইলেই কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, 9632030-4 এই নাম্বারে চাইল টেক্সট পাঠাচ্ছেন, পিজ লেখে স্পেস দিয়ে 1616 এই নাম্বারে। অলরেডি একজন ফোনে আছেন, জি কে আছেন ফোনে? হ্যালো, জি স্বাগত জানাচ্ছি আপনাকে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজশাহী পুলিশ লাইন থেকে বলছিলাম, সুলতান মাহমুদ। জি মাহমুদ সাহেব স্বাগত জানাচ্ছি, আমাদের সাথে আছেন ডলি সায়ন্তনী, প্লিজ কথা বলুন। আসসালামু আলাইকুম আপু। জি ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি আপনি সালাম দিয়েছেন, উনি উত্তর দিয়েছেন, বাকি কথার অপেক্ষায় আমরা। আপনি কি আমাদের সাথে আছেন মাহমুদ সাহেব? আপনি আমাদের সাথে নাই, না ইনফ্যাক্ট সাথে আছেন, ফোনে নাই। প্লিজ আমাদের কাছ আমাদের গান শুনতে থাকুন, পদ্মার পাড় পুলিশ লাইন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজশাহীর। সো আমরা গানে যাব এখন, তাহলে কোন গানে যাচ্ছি? রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট বেশ কয়েকটা। কোন কোন গান যেন আমাদের রিকোয়েস্ট ছিল? তুমি শ্যাম ছিল, দেন তুমি শুধু লীলাবতী, ওই গানটি ছিল, নিদায়গঞ্জ তো অলরেডি করা হয়ে গেছে, শ্যাম করি। ওকে, চলে যা।
সবাই প্রচুর টেক্সট পাঠাচ্ছেন, গান দারুণভাবে এনজয় করছেন, বাট আমি যতদূর জানি ডলি সায়ন্তনী, আপনি আধুনিক বাংলা গানের প্রতি একটা অসম্ভব রকমের ফ্যাসিনেশন ছিল আর্লি এজে, কিন্তু মায়ের অসম্ভব ইচ্ছে এবং পরবর্তীতে আপনার ইচ্ছাও মায়ের ইচ্ছেতে পুনর্বাসিত হওয়া, ইনফ্যাক্ট পর্যবসিত হওয়া, এবং ফোক গানের প্রতি আপনার অসম্ভব রকমের প্রেম জন্ম নেওয়া। তো একটা লালন কি আপনার কাছ থেকে শুনতে পারি, লালন সাহেজির কোনো একটি গান? আচ্ছা দেখি, আমরা ট্রাই করব। ওকে, তার আগে একটা ফোন নিয়ে আসি। জি, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক। মোবিন সিং থেকে বলছি। জি, আপনাকে আমরা সবাই জানি, চিনি এবং বুঝি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। আজকে তো হ্যান্ডস, আমি হ্যান্ডস সাধারণত বলি না, হ্যান্ডস মানে আমাদের গুণী যারা যন্ত্রশিল্পী সঙ্গী, অনেকেই এসছেন আজকে। আমরা ভায়োলিনের দাদাকেও পাচ্ছি আজকে, খুব ভালো লাগছে। আর সত্যি কথা মাঝে মাঝে আমরা বলি, মাঝে মাঝে একটু বাড়িয়ে বলি। আজকে একটা সত্যি কথা বলছি, ডলি সায়ন্তনী আমার খুব পছন্দের আছে। পান্নু ভাই বলছি আমি, আমার আত্মীয় স্বজন গেলে অনেক ফেসবুকে দেখি একসাথে ফটো টটো তোলা হয়েছে, আকিল মোরাদ বাবু আমার আপন ভাগ্নে, এর মধ্যে ফটো দেখলাম ফেসবুকে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। বুলবুল ভাইয়ের গান যেমন আমার পছন্দ তেমনই পছন্দ। আজকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, দুয়েট গান একটা খুব শুনতাম আমি, ভালোবাসার পরেও তুমি ভালোবাসার প্রিয়, এই গানটা শুনলে আমার খুব ভালো লাগবে। আমি একটু হলেও গাই এই গানটি, আমার পুরো আমাদের আমরা রেডি না, তারপর আমি, আপনি যেহেতু বলেছেন আমি গাইছি। পান্নু ভাই, এই গানটি শুধু আপনার জন্য, গানটি কিন্তু আসলেই রেডিও অর্থে ছিল না, এখনই তিনি প্রিপারেশন নিয়ে তার সবাই হ্যান্ডসকে সার্ভ সাথে নিয়ে এই গানটি ডেডিকেট করছেন শুধু আপনাকে। ভালোবাসার পরেও তুমি ভালোবাসা দিও, আমি যে তোমার বড় ভালোবাসা প্রিয়, ভালোবাসার পরেও তুমি ভালোবাসা দিও, আমি যে তোমার বড় ভালোবাসা প্রিয়। আমি এটুকুই গাইলাম, গানটা অসম্ভব সুন্দর একটি গান, এবং অবশ্যই নেক্সট ডে আমরা যে কোনো লাইভে করবো এই গানটি। থ্যাংক ইউ ম্যাম, আপনি তো এই বিষয়টা অবশ্যই বিশ্বাস করেন, আমাদের শ্রোতারাও কিন্তু অনেক বোদ্ধা, সো আমি যদি গানে বুঝে কিছু কম বেশি থাকেও শ্রোতারা কিন্তু পুষিয়ে দেন, যে ধরনের রিকোয়েস্ট কিন্তু আসছে তাতেই বোঝা যাবে ওনারা কত বেশি গুণমুগ্ধ আপনার গানের। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং চাইলে আপনি টেক্সট পাঠাচ্ছেন। আমরা গানে যাচ্ছি, কোন গানে যাচ্ছি তাহলে?
আউটস্ট্যান্ডিং। সো আমি আর সময় নিচ্ছি না, যাচ্ছি এখন বিরতিতে। এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। আপনাদের বলা লাগবে না, আমি জানি আপনারা কোনোভাবেই টেলিভিশনের চ্যানেল সার্ভ করবেন না, কারণ আমরা ফিরে আসছি এখন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী ডলি সায়ন্তনী। আপনারা চাইলে কিন্তু ফোন করছেন 9632030 থেকে ফোরে নাম্বারে, এবং পিজি লিখে স্পেস দিয়ে 1616 নাম্বারে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন এই ডাক পিয়নের কাছে। অলরেডি কিন্তু প্রচুর টেক্সট এসেছে গানের রিকোয়েস্ট নিয়ে। আমি অনেক কষ্ট করে এই গানকে আবার শর্ট লিস্টেড করেছি, যাতে করে বেশি ভোট যে গানের ক্ষেত্রে পড়েছে সেই গানগুলো আমি রিপ্রেজেন্ট করতে পারি। সময়ের স্বল্পতার মধ্যে অল্প স্বল্প গানগুলো আমি পৌঁছে দিতে পারি প্রিয় শিল্পীর কাছে। তার মধ্যে যে গানগুলোর বেশি রিকোয়েস্ট এসেছে আপনার অনুমতি নিয়ে, এবং আপনার অনুমতি নিয়ে আমি গানগুলো আপনার কাছে কনভে করছি। কারো প্রেমে পড়লাম, আকাশ বাতাস, মাটির গাছে লাউ ধরেছে, সেলফি, তুই যদি হইতি গলার মালা, এই গানগুলো রিকোয়েস্ট বেশি বেশি করে এসেছে। অনেকগুলো গানের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে এই গানগুলি। সেই গানগুলি আপনাদের পছন্দের গান, যে কারণে আমি পৌঁছে দিলাম আপনার প্রিয় শিল্পীর কাছে। আচ্ছা, ওগুলোই করি। ওকে, দ্যাটস গুড, যদি আমরা এই গানগুলো সবগুলো গান শুনবার সুযোগ পাই। সো আপনারা আছেন আমাদের সাথে, আপনাদের রিকোয়েস্ট ছিল, আপনারা ফিডব্যাক দিয়েছেন, যে কারণে কিন্তু আমাদের সাথে আছেন আজকে ডলি সায়ন্তনী। যাচ্ছি তাহলে গানে, কোন গান দিয়ে শুরু করছি তাহলে? সেলফি দিয়ে শুরু করি। ওকে, দেখবে আগে চলবে সব লোকে, সেলফি তুলে দেবো ফেসবুকে, দেখবে
ছোট্ট একটা জিনিস জানার আছে, গানে যে কথাগুলো আপনারা বলেন ভিতর থেকে কি সেগুলো বিশ্বাস করেন? আর যদি তাই করে থাকেন, আপনার মন অতি সম্মতি লক্ষণ, এই সুযোগে আমি একটা ছবি তুলে নিই তাও সেলফিতে, যা আমি তুলবো তুলবো করে তুলতে পারিনি এখন পর্যন্ত। অ্যান্ড সবাই আছে, থ্যাংক ইউ। এখন না, অফকোর্স আপনি আছেন। আমরা পরবর্তী গানে যাব, তার আগে একটু বলে রাখি আমরা আছি ইগলু আইসক্রিম নিবেদিত, এবং এই ছবি তোলার সময় যে দারুণ হাস্যোজ্জ্বল মুখটা দেখছিলেন, আর যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু। ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, এবং আপনারা চাইলে ফোন করছেন 9632030-4 এই নাম্বারে, এবং চাইলে পিজলেকে স্পেস দিয়ে 1616 নাম্বারে আপনার মনের কথা পাঠিয়ে দিন। আমরা যাব পরবর্তী গানে। গানের লিস্টগুলো অলরেডি শর্ট লিস্টেড করে কনভে করেছি আপনাকে, সো এখন কোন গানে যাচ্ছি আমরা? আচ্ছা, ফোক করি। ওকে। ওরে তুই যদি হইতে গলার মালা হচ্ছে কোনে কালা, তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা
আউটস্ট্যান্ডিং, সিম্পলি আউটস্ট্যান্ডিং, একদম সবকিছু মিলেমিশে একাকার, কি চমৎকার কেমিস্ট্রি, কি অদ্ভুত সুন্দর সিঙ্ক্রোনাইজেশন, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট এ ধরনের যদি মিউজিশিয়ান আর এ ধরনের যদি সিঙ্গার থাকে, সে ধরনের এ ধরনের যদি উপস্থাপক থাকে, দেখেন এটা আসলে হাস্যকর, এটা বোঝাই যাচ্ছে যে হাস্যকর কথা বলেছি আমার পার্টটা। ইনফ্যাক্ট থ্যাংক ইউ প্রডিউসার, থ্যাংক ইউ আমাদের প্রোগ্রাম হেড, এবং আপনারা আছেন ইগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। ঈদ স্পেশাল একটি প্রোগ্রাম আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে যাচ্ছি, সাথে আছেন ডলি সায়ন্তনী, যাবো পরবর্তী গানে। এটি আমাদের শেষ গান না, আরো অনেক গান তো শুনবো, শেষের দিকে যাচ্ছি বলেছি, আচ্ছা যাচ্ছি যাচ্ছি করেও পাঁচ সাতটা গান তো আরো শুনবই। আমরা পরবর্তী গানটা শুনতে যাচ্ছি, এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বহুদিন যাবত কিন্তু বাংলা ভিশনের পর্দায় এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করে আসছি শুধুই আপনাদের ভালো লাগার জন্য। সো প্লিজ আপনাদের এই ফিডব্যাক আমাদেরকে দিতে থাকুন বাই মিডিয়ান অফকোর্স ফেসবুক পেজ এবং আমাদের টেক্সট করে, যাতে করে আমরা আমাদের যদি ডেভেলপমেন্টের কোনো জায়গা থাকে সেই জিনিসগুলোকে আমরা ঠিক করে নিতে পারি। সমস্ত আয়োজন শুধুই আপনাদের জন্য। I don't know.
এবার কি শুনবো? আমি তাই বলতেছি, আমি কি বলবো? থ্যাংক ইউ, দিস ইজ ইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম জাস্ট ফায়ার অন দ্য ফ্লোর, থ্যাংক ইউ। সো আমরা একই কথা কয়বার বলবো বলুন তো? আসলে এত চমৎকার প্রেজেন্টেশনের পরে কোনো কথাই আসলেই মানানসই হয় না, শুধুই মনে হচ্ছে তাকিয়ে থাকি পুরো টিমের দিকে, আর আমার প্রডিউসার কি ইঙ্গিত দেয় তার জন্য অপেক্ষা করি। ও ইয়াপ, আমরা শেষ গান শুনবো। শেষ গান শুনবার প্রাককালে ছোট্ট কোনো একটু বড় করেই জানবো আপনি কেমন অনুভূতি হয়, কেমন ভালো লাগা কাজ করে। 89 থেকে আজ অবধি রীতিমতো রাজ করে চলেছেন বাঙালি আনা, যেখানেই আছে সেইখানেই, দেশে অথবা বিদেশে। আপনি কীভাবে এনজয় করেন, এবং শেষ মুহূর্তে আপনার ভিউয়ার্স, আপনার ফ্যানদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, আমাদের আয়োজনকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে? অবশ্যই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা যে যে আমরা যখন লাইভে আসি, যখন ফোনগুলো আসে, ওনারা আমাদের লাইভ অনেক রাত পর্যন্ত হয়, তারপরে যে ওনারা বসে আমাদের গান শোনেন, অসম্ভব ভালো লাগে। এটা ভালো লাগবারই বিষয়। আর একটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমার 10টা গান নিয়ে একটা প্রজেক্ট আমরা করছি, বুমেরাং, মানে আমাদের এটার নাম তো বুমেরাং, তো ভালো কিছু আসবে এবং অসম্ভব ভালো ভালো কিছু কাজ হচ্ছে, যেটা টোটাল ডিফারেন্ট একটা কাজ আমাদের। কয়েকটা গান রেকর্ডিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আমরাই ফুল টিম, আমরাই, ওরাই করছে, এবং আমরা সবাই আসবো একসাথেই। থ্যাংক ইউ। আপনার ফ্যান ফলোয়িং, আপনার ভিউয়ার্স এবং মিউজিক ক্লাবের আয়োজন নিয়ে যদি আপনি কিছু বলতে চান, আর বুমেরাংয়ের জন্য ইন অ্যাডভান্স আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা, ভালোবাসা যাবে এবং বুমেরাং হয়ে আপনাদের কাছেই ফিরে আসবে, এই প্রত্যাশা থাকলো। সবার কাছে দোয়া চাইছি আর ধন্যবাদ জানাচ্ছি। আসলে যতবারই আসি ততবারই বলতে হয় যে এটা একটা, মানে আমাদের বাংলা ভিশন মানে একটা ফ্যামিলি প্রোগ্রামের মতো। বিপ্লব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মাঝে মাঝে ডাকার জন্য, এবং এই আজকে রাতে যারা এখানে উপস্থিত আছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও। থ্যাংক ইউ। আমি একটু আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিই, শেষ গান তো অবশ্যই আপনার কাছে শুনবো, বাট ফাইনালি আপনাকে একটা কথা বলার আছে। এই ইন্টারনেটের যুগে, এই সোশ্যাল ভার্চুয়াল মিডিয়ার যুগে অনেক অনুপ্রবেশ বিভিন্ন ভাষাভাষী গানের, কিন্তু কিছু মানুষ পেছন থেকে কলার টান দিয়ে বলে যে আমরা আছি, এবং খুব জানান দেয় শক্তভাবে যে কারণে বাংলার এই শেকড়ের সাথে এখনও এত প্রস্থিত আছি এবং বাংলা গানকে এখনও ভালোবেসে চলেছি। যে দু একজন গর্বের সাথে এই কাজটা করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম আপনি, সো অনেক শ্রদ্ধা আপনাকে এই এই বিষয় জিনিসটার জন্য, আরও বেশি শ্রদ্ধাবোধ কাজ করে, কারণ এই বাঙালি জাতিসত্তা তো আমারও ভেতরে প্রত্যুত, আপনাদের কারণে এই রিপ্রেজেন্টেশনটা এত গর্বের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এজন্য আসলেই ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা বিদায় নিচ্ছি, বিদায়ের শেষ প্রাককালে আসলে আর কিভাবে বললে, কতটুকু দীর্ঘনিঃশ্বাস ছাড়লে, কিভাবে কান্নাকাটি করলে, কিভাবে আবেগে আপনাদের কাছে নিজেদের সমর্পণ পুরোটা করে দিলে, মৃত্যুর মিছিল রাস্তায় বন্ধ হবে, দুইজন মানুষের হঠাৎ করে মরে যাওয়া, হঠাৎ করে একটা পরিবারের হারিয়ে যাওয়া, কোনোদিন কি এই লস থেকে কেউ কভার করতে পারে, কবে সব কিছু ঠিক হয়ে যাবে, কবে আমরা নিজেরা সচেতন হব, কবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা খুব বেশি মাত্রায় মনোযোগী হব, কীভাবে আমরা মৃত্যুর মিছিলকে সত্যিকার অর্থে একদিন থামিয়ে দেব। এই জাতিসত্তার সত্যি যদি আমাদের গর্বের হয়, তাহলে আমরা আমাদের নিজেদের কাজগুলো অন্তত ঠিকঠাক মতো করি, হেলমেট পরার ব্যাপারে সবসময় সতর্ক থাকি, যত্রতত্র গাড়ি পার্কিং না করি, ওভারটেকিং না করি, আমরা নিজেরা খুব মনোযোগ দিয়ে আমাদের কাজগুলো আগে করি, তারপর ফিঙ্গার পয়েন্ট করব, যাতে করে বাকি ড্রাইভার বা বাকি যারা আছে তারাও যেন সঠিক থাকে, সত্যিকার একটা বাংলাদেশ গড়ুক, রাস্তা অপমৃত্যুর এই মিছিল যেন বন্ধ হয়, সমস্ত ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনাদেরকে ঘিরে, তাই কথাগুলো বারংবার চলে আসে। আপনারা অনেক ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় বড় করে বাঁচুন। এগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আমি এতেশাম আপাত দৃষ্টিতে বিদায় নিচ্ছি, যাচ্ছি শেষ গানে। Thank you.
ঘরে থাকি লাউয়ের পিছে লাগছে বৈরাগী।